প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো মিসও ভালো আছি আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়ব এখন আমরা একটি কবিতা আবৃত্তি শিখব আমাদের কবিতাটির নাম আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলী মিয়া চলো তাহলে আমরা গ্রাম সম্পর্কে জানি গ্রামের কিছু দৃশ্য দেখি কি আমরা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি গ্রামের মেঠোপথ গরু মাঠ গাছপালা বাড়িঘর ছেলেমেরা, গৃহবধূ সব সব দেখতে পাচ্ছি গ্রামের ছেলেমেয়েরা একসাথে বিদ্যালয়ে যাচ্ছে ছেলেমেয়েরা একসঙ্গে খেলা করছে ছেলেমেয়েরা গুরুজনকে সম্মান করছে চলো আমরা এখন দেখি ছবিগুলোতে কি আছে এই ছবিটিতে দেখতে পাচ্ছি নদী নদীর ধারে কাশবন দূরে গ্রাম আর ওই দূর আকাশে পাখি উড়ে যাচ্ছে এই ছবিটিতে দেখতে পাচ্ছি মাঠে গরু নদীতে নৌকা যাচ্ছে গ্রামের বাড়ি ঘর গরু এই ছবিতে আমরা গ্রামের ছেলে দেখতে পাচ্ছি তারা একসাথে গল্প করছে গৃহবধূ জল আনতে যাচ্ছে এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি গ্রামের ছেলেমেয়েরা একসঙ্গে বিদ্যালয়ে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামের ছেলেমেয়েরা একসঙ্গে খেলা করছে গ্রামের ছেলেমেরা গুরুজনকে সম্মান করছে তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এখন কবিতাটি আবৃত্তি করি আমাদের গ্রাম বন্দে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে সেথা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই শিক্ষার্থীরা চলো আমরা গ্রামের আরও কিছু দৃশ্য দেখি কি গ্রামের বিদ্যালয়ের সামনে ছেলেমেয়েরা একসঙ্গে খেলা করছে তারা গুরুজনকে সম্মান করছে মেঠো পথে গারোয়ান গরুর গাড়ি নিয়ে যাচ্ছে তাহলে চলো প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি গ্রামে ছেলেমেয়েরা একসঙ্গে খেলা করছে এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা শিক্ষককে সম্মান করছে তাহলে কি আমরাও শিক্ষককে সম্মান করব গ্রামের মেঠোপথে গারোয়ান গরুর গাড়ি নিয়ে যাচ্ছে তাহলে চলো আমরা এখন কবিতার বাকি অংশটি পড়ি হিংসা ও মারামারি নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি গায়ের ঘরগুলো দেখতে কেমন গায়ের ঘরগুলো দেখতে ছোট ছোট। গ্রামের লোকজন কিভাবে থাকে সেখানে লোকজন একসাথে মিলেমিশে থাকে ছেলেমেয়েরা একসাথে কোথায় যায় ছেলেমেয়েরা একসাথে পাঠশালায় যায় গ্রামের গাছপালা দেখলে কি মনে হয় গ্রামের গাছপালা দেখলে মনে হয় ওরা আত্মীয়ের মতো মিলেমিশে আছে সকালে গায়ে কি কি ঘটে সকালে পূব আকাশে সূর্য উদিত হয় পাখির কলকাকলিতে চারদিক মুখরিত হয়ে ওঠে বাতাস বয় বাগানে বিভিন্ন ধরনের ফুল ফোটে শিক্ষার্থীরা আমাদের গ্রামের সৌন্দর্য এতই অপরূপ এতই বিস্তৃত যা আমাদের দেখে শেষ করা সম্ভব না তারপরেও কি আমরা চলো আরও কিছু সৌন্দর্য দেখি কী চলো আমরা দেখি ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি কৃষক ধান কাটছে এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি গ্রামের বাড়ি তার পাশে কি ফল গাছ দেখতে পাচ্ছি এই ছবিটিতে আম গাছ জাম গাছ পাশ কি সুন্দর দেখাচ্ছে আর এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি চাঁদের আলোয় দিঘির জল কেমন ঝিক ঝিক করছে আর জোৎস্ন স্নাত রাত তাহলে চলো আমরা এখন কবিতাটির বাকি অংশটি আবৃত্তি করি মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাঁশ যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে আমরা এখন শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলবো তাহলে চলো আমরা শব্দগুলো বলি তারপর অর্থ খুঁজে বলি শ্বেথা পাঠশালা কিরণ আত্মীয় হেন শ্বেথা অর্থ সেখানে পাঠশালা অর্থ বিদ্যালয় কিরণ অর্থ আলো আত্মীয় অর্থ আপন জন বা কুটুম হেন অর্থ এরূপ বা এরকম আমরা এখন ঘরের ভিতরে যে শব্দগুলো আছে এই শব্দগুলো নিয়ে ফাঁকা জায়গাগুলোয় বসিয়ে বাক্য তৈরি করব তাহলে চলো আমরা পড়ি ক ছুটিতে আমরা ড্যাশ স্বজনের বাড়িতে বেড়াতে যাই হ্যাঁ আত্মীয় তাহলে কি বাক্যটি আরেকবার পড়ি ছুটিতে আমরা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই খ সেকালে শিশুদের পড়ার ড্যাশ ছিল হ্যাঁ পাঠশালা সেকালে শিশুদের পড়ার পাঠশালা ছিল গ থাকি ড্যাশ সবে মিলে নাহি কেহ পড় সেথা তাহলে বাক্যটি আর একবার পড়ি থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর ঘ এ ড্যাশ কাজ করতে নেই হেন তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি এ হেন কাজ করতে নেই উঁ চাঁদের ড্যাশ চারদিক আলোকিত কিরণে চাঁদের কিরণে চারদিক আলোকিত নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি তাহলে চলো শব্দগুলো পরে ফেলি জল ভরা মাঠ ভরা ঝিকিমিকি বাঁশঝাড় তাহলে চলো আমরা বলি জল ভরা দিঘি টলমল করে মাঠ ভরা ফসল দেখে চাষির মন খুশিতে ভরে ওঠে চাঁদের আলোতে দিঘির জল ঝিকমিক করছে বাঁশঝাড় রাতের বেলায় বাঁশঝাড়ে হুতুম পেঁচা থাকে এক শব্দের অনেক অর্থ আমরা এখন জানব চলো শব্দগুলো পড়ি চাঁদ রবি বায়ু চাঁদ অর্থ চন্দ্র শশী সুধাকর রবি অর্থ সূর্য দিনমণি দীপাকর বায়ু অর্থ বাতাস হাওয়া সমীর আমরা এখন সঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি ক পাড়ার সকল ছেলে একসঙ্গে কি করে এক মাছ ধরে দুই বাজারে যায় তিন বেড়াতে যায় চার খেলাধুলা করে সঠিক উত্তর খেলাধুলা করে খ কোন কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখব একসঙ্গে খেলা করা দুই মারামারি করা তিন বিদ্যালয়ে যাওয়া চার গুরুজনকে ভয় করা সঠিক উত্তরটি হবে মারামারি করা গ গ্রামকে মায়ের সমান বলা হয়েছে কেন এক সবাই মিলেমিশে থাকে দুই সবাইকে মায়া মমতা দেয় তিন সব গাছ আত্মীয়ের মতো চার সব কিছু মিলে গ্রামটি সুন্দর সঠিক উত্তরটি হল সবাইকে মায়া মমতা দেয় শিক্ষার্থীরা আমরা এখন কবিতাটি মুখস্থ বলি ও লিখি আমরা আমাদের গ্রাম সম্পর্কে জানলাম কবিতা আবৃত্তি করা শিখলাম এখন আমরা আমাদের গ্রাম বা শহর সম্পর্কে চারটি করে বাক্য লিখি তাহলে চলো আমরা লিখে ফেলি আমরা প্রথমে আমাদের গ্রাম সম্পর্কে চারটি বাক্য লিখি ক আমার গ্রামখানি ছবির মতো সুন্দর খ গ্রামের চারদিক গাছপালায় ঘেরা গ গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি দেখতে অনেক ভালো লাগে ঘ আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি এখন আমরা আমাদের শহর সম্পর্কে চারটি বাক্য লিখি তাহলে শিক্ষার্থীরা চলো ক আমার শহরের চারদিকে অনেক দালান কোঠা খ শহরের রাস্তায় সারাদিন বিভিন্ন ধরনের গাড়ি চলে গ শহরের লোকজন অফিস আদালতে যায় ঘ শহরে শিশুরা গাড়িতে চড়ে বিদ্যালয়ে যায় তো শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠ কেমন লাগলো নিশ্চয়ই অনেক ভালো আমরা কি করব আজ আমরা যা শিখলাম এগুলো বাসায় নিয়মিত চর্চা করব তো ঠিক আছে সবাই ভালো থেকো আজ এ পর্যন্তই